হস্তচালিত তাঁত ক্ষেত্রটি দেশের গৌরবময় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক, দেশের জীবিকার এক গুরুত্বপূর্ণ উৎস। এই ক্ষেত্রটি নারীর ক্ষমতায়নের অন্যতম দিশারি, কারণ হস্তচালিত তাঁত ক্ষেত্রে অধিকাংশ তাঁতি ও সহকারী শ্রমিকদের মধ্যে 70% মহিলা। তাই ভারতের তাঁত শিল্পের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ঐতিহ্যকে উদযাপন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2015 থেকে 7ই আগস্ট দিনটি জাতীয় তাঁত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কেননা 1905 এই দিনেই স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেশীয় পণ্যের ব্যবহার এবং বিদেশি পণ্য বয়কট। স্বনির্ভরতা এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হওয়া তাঁত এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতিবছর 7ই আগস্ট জাতীয় হস্তচালিত তাঁত দিবস পালন করা হয়ে থাকে। হস্তচালিত তাঁত শিল্প সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বোধ বৃদ্ধি এবং আর্থ সামাজিক উন্নয়নে এর অবদান সম্পর্কে প্রচার করা হয়ে থাকে। এই দিনটি শুধুমাত্র তাঁতিদের কারু শিল্পকে সম্মান করে না, বরং দেশের আর্থ সামাজিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেয়। এদিন জাতীয় তাঁত দিবসকে কেন্দ্র করে পূর্বাশা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হস্ততাঁত দিবসে ত্রিপুরাবাসীর প্রতি বিশেষ বার্তা রাখেন তিনি। আমি আহ্বান করবো সমস্ত ত্রিপুরাবাসীকে, আজকের তো একটা দিন, দিন ছাড়াও সবসময় যেন সব মানুষ আসে, এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা SHG গ্রুপের আমাদের বোনেরা মায়েরা আছেন, অন্যান্য যারা এই প্রোডাকশনে জড়িত আছেন তাদের জিনিসপত্র অবশ্যই যেন কিনেন এবং খুবই ভালো এবং যে কোনো বাড়িতে সেগুলো নিয়ে ইউজেবল। এবং আমি আজকের এই যে হ্যান্ডলুম যে ডে আজকে আমরা পালন করছি তার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই। পাশাপাশি এদিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে BSF এর মহাপরিচালকের রাজ্য সফর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আমি শুনেছি কিন্তু আমার সাথে এখনো কথাবার্তা হয়নি। তো আমি আগেও বলেছি আমাদের যে বর্ডার এরিয়াতে আমাদের নজরদারি আছে এবং বাংলাদেশেরও এখন কী পরিস্থিতি সেটার দিকেও আমাদের নজরদারি আছে এবং দিল্লির থেকেও যে ধরনের ডিরেকশন আসবে আমরা সেই দিকে আমরা কাজ করব। এদিন তাঁতের তৈরি বিভিন্ন বস্ত্রের কাউন্টার ঘুরে দেখেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।